আসসালামু আলাইকুম। ভীষণ পরিবার থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। এটা আমাদের ভীষণ মাইক্রোওভেন 30 লিটার রোটিসরি, যারা এটা ব্যবহার করতে প্রবলেম হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। দেখুন আমরা কীভাবে এটা চালাবো, এবং যাদের চালাইতে এটা পারেন না এবং এই ওভেনটা নিয়ে খুব বিভ্রান্তিতে পড়ে আছেন, আপনারা ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা আর একটু মনোযোগ করে সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কীভাবে এই মাইক্রো ওভেনটা চালাবেন। একটু সিম্পল বিষয়, সব কিছু অটো ফাংশন, সব কিছু অটো মেনু, সব কিছু দেওয়া আছে, শুধু আপনার একবার দেখলেই আপনি নিজে নিজেই বাসায় এটা ব্যবহার করতে পারবেন। দেখুন আপনারা কীভাবে, চলুন তাহলে দেখি আমরা কীভাবে আমরা এটা চালাবো। এই প্রথম দেওয়া আছে মেইন কোর্স, এখানে দেওয়া আছে মেইন কোর্স। মেইন কোর্সে আপনার 30টা আইটেম, এই অপশনে আপনার 30টা আইটেম আপনি রান্না করতে পারবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে আপনি 30টা আইটেম রান্না করতে পারবেন 30 ভাবে। এবার দেখেন আমি এখানে 7, 8, 9 নম্বর সিলেক্ট করে নিলাম। নিয়ে এখানে স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনে চাপ দিলে আপনার রান্না শুরু হয়ে যাবে। এই দেখেন রান্না শুরু হয়ে গেছে। এভাবে আপনি 30টা আইটেম রান্না করতে পারবেন। এই 30টা আইটেম আপনি কী কী রান্না করবেন এগুলো সব আপনার ম্যানুয়াল বইতে দেওয়া আছে, আপনি ওই ম্যানুয়াল বইটার থেকে আপনি দেখে রান্না করতে পারবেন কী কী রান্না করতে চান। 30টা আইটেম 30 ভাবেই রান্না করতে পারবেন। এখানে দেওয়া আছে স্যুপ, এই স্যুপ অপশনে আপনার 9 ভাবে রান্না করা যাবে। এখানে 9টা আইটেম দেওয়া আছে, 3, 4, 5, 9 এই 9 ভাবে রান্না করতে পারবেন। এইখানে হচ্ছে তরল তরল জাতীয় চুপ ধরনের যত খাবার আছে সেই খাবারগুলো এখানে রান্না করতে পারবেন। এই যে আমি চুপে 3 সিলেক্ট করে দিয়ে স্টার্ট বাটন চাপ দিলে রান্না শুরু হয়ে যাবে, আপনারা এইভাবে রান্না করতে পারবেন যে কোনো খাবার চুপ ধরনের। এবার দেখুন কন্টিনেন্টাল, এইটা হচ্ছে আপনার উপমহাদেশীয় খাবার, যত স্ট্যান্ডার্ড খাবারগুলো আছে তার ভিতরে এই খাবারগুলো আপনি কন্টিনেন্টালে আপনি যদি এখানে অপশন আছে, আপনি এটার অপশন আছে 14টা অপশন আছে, 14টা ভাবে আপনি রান্না করতে পারবেন। এইখানে প্রথম ওয়ানে দেওয়া আছে C1, এটা আপনার দেওয়া আছে স্যান্ডউইচ গ্রিল এই অপশনে। সেকেন্ড অপশনে আপনার দেওয়া আছে ভেজিটেবল, তারপর থার্ড অপশন আছে পটেটো চিপস। এভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবেন যে সব ম্যানুয়াল বইতে দেওয়া আছে কতটুকু আপনি রেসিপি রান্না করবেন, কত গ্রাম, সব কিছু অটো আপনি এটা দিয়ে সেই অপশনটা দিয়ে আপনি স্টার্ট বাটন
অন করে দিবেন, আপনার রান্না শুরু হয়ে যাবে। আপনার কোনো রকম কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, আপনি কী রান্না করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি সেই নাম্বারটা সিলেক্ট করে দেবেন, দিয়ে স্টার্ট বাটন চাপ দিলেই আপনার রান্না শুরু হয়ে যাবে। এবার আপনার নেক্সট আছে হ্যাঁ এইটা ডিসার্ট। ডিসার্টস এই অপশনে আপনার 22টা অপশন আছে, 22ভাবে আপনি রান্না করতে পারবেন এই ডিসার্টসে। আপনার এখানে আছে আপনার ক্ষীর ধরনের, মানে পায়েস, যত পায়েস আছে আপনি সেই ধরনের খাবারগুলো আপনি এখানে রান্না করতে পারেন। 22ভাবে আপনি কতটুকু কোথায় কতটুকু কীভাবে কতটুকু চাউল বা কতটুকু মানে যাই রান্না করুন মানে ক্ষীর জাতীয় তার পরিমাণ সব কিছু আমাদের এই ম্যানুয়ালে দেওয়া আছে। ম্যানুয়াল বই ফলো করে আপনি রান্না করতে পারবেন সুন্দরভাবে। এইখানে আপনি সিলেক্ট করবেন, রিজাল্টের চাপ দেবেন, যারা আসলো সিলেক্ট হওয়ার পর 1-2 এইভাবে 20টা অপশন আছে, 22টা অপশন আছে। এই 22 অপশনের ভিতরে আপনি যে কোনো একটা সিলেক্ট করে 8 নম্বর আমি সিলেক্ট করলাম করে স্টার্ট বাটন চাপ দেবেন, তো অটোমেটিক আপনার ক্ষীর রান্না হয়ে যাবে। আপনার এইভাবে ক্ষীরগুলো রান্না করতে পারবেন, ক্ষীর পায়েস এই জাতীয় জিনিসগুলো এই অপশনে আপনি রান্না করতে পারবেন। এইটা আমাদের পরবর্তী অপশন বেকিং। এই অপশনে আপনার এই অপশনে ঢুকলে আপনি পাবেন 18টা অপশন পাবেন এখানে বেকিংয়ে ঢুকলে। এই 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে আপনি 22টা অপশন পাবেন, 18টা অপশন পাবেন। 18ভাবে আপনি রান্না করতে পারবেন, কেক তৈরি করবেন, কেক এই অপশনে আপনি কেক তৈরি করতে পারবেন। আর যত প্রকার কেক আছে আপনি এই ব্রেকিংয়ে দিয়ে আপনি কেক তৈরি করতে পারবেন। কতটুকু কী আপনি রেসিপি দিবেন ইউজ করবেন আপনার ম্যানুয়াল বুকে দেওয়া আছে, ওইটা আপনি ফলো করলে সুন্দরভাবে করতে পারবেন। আর এটা হচ্ছে কুইকলি ডিফ্রস্ট, এটা আপনার ওই যে ফ্রিজের ভিতরে যে জমাট বাঁধা যে মাছ মাংস থাকবে ওইগুলো আপনার জমাটটা ছাড়ানোর জন্য তাড়াতাড়ি আপনার ডিফ্রস্ট করার জন্য এর ভিতরে রাখবেন। রাখার পরে আপনি সিলেক্ট করে দেবেন কতটুকু 666 পর্যন্ত আপনার গ্রাম পর্যন্ত আমার হাইস্ট রাখতে পারবেন এই ওভেনের ভিতরে 666 গ্রাম। এভাবে আপনি 100 গ্রাম সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আপনি স্টার্ট বাটন চাপ দেবেন, আপনার অটোমেটিকই ফ্রিজের মাংস মাছ মাংস যে জমাট বাঁধাগুলো আপনার নিমিশেই গলে যাবে। এই অপশনে দিলে আপনার ডিফ্রস্ট হয়ে যাবে, ফ্রিজের মাছ মাংসগুলো জমাট বাঁধা ছেড়ে দেবে। এটা আছে রাইস ডিলাইট, এটা আমরা রাতের যত খাবারগুলো আছে মনে করেন শীতের সময় বা যে কোনো সময় আপনার রাতে যে খাবারগুলো খান ওই খাবারগুলো মনে করেন দুপুরে রান্না করছেন এবং ঠান্ডা হয়ে গেছে এখন গরম করবেন কীভাবে, তখন এই ডিলাইট অপশন খাবারটা ভিতরে রেখে ডিলাইট অপশনে চাপ দিবেন, দিয়ে এই যে চাপ দিলাম 1 এভাবে অপশন আছে। এই অপশন এই রাইস ডিলাইটে আপনি 22টা অপশন আছে, 22ভাবে আপনি রান্না করতে পারবেন এবং খাবার গরম করতে পারবেন। এখানে আপনি যেমন রাত্রে খেতে পারেন,
ব্রানি, তারপর মাসলা খিচুড়ি, খিচুড়ি, তারপর ভেজিটেবল খিচুড়ি, সুইট রাইস, টমেটো রাইস, এইগুলো রান্না করতে হলে আপনি এইখান এই রাইস ডিলাইট অপশনে গিয়ে আপনি যে খাবার রান্না করবেন সেইটা খাবার অপশন সিলেক্ট করে আপনি এই ফাইভ সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্টার্ট বাটন চাপ দিলে আপনার রান্না অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনার টাইম সিলেক্ট করে দেওয়া লাগবে না, ও নিজে নিজে টাইম নিয়ে নেবে, অটোমেটিক্যালি আপনার রান্না হয়ে যাবে। এবং আমাদের ম্যানুয়ালে প্রত্যেক সুন্দরভাবে দেওয়া আছে, আপনি ওইখান থেকেও দেখে নিতে পারবেন কতটুকু আপনি রান্না করবেন, কীভাবে রান্না করবেন। পরবর্তী অপশন হচ্ছে এটা সি ফুড। এই অপশনে আপনার 10টা আইটেমভাবে আপনি রান্না করতে পারবেন। এটা হচ্ছে মূলত মাছ ভাজি করার জন্য, মাছ ভাজি করার জন্য এই অপশনটা, আপনি 10ভাবে মাছ ভাজি করতে পারবেন। যে কোনো মাছ কীভাবে আপনি ভাজি করতে পারবেন করবেন সব কিছু দেওয়া আছে ম্যানুয়ালেতে, ম্যানুয়ালে আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে মাছ ভাজি করতে হবে এবং কী মাছ সে অপশন সিলেক্ট করে নিয়ে আমি সিলেক্ট করলাম 1, 2, 3 অপশন সিলেক্ট করে স্টার্ট বাটন চাপ দিলে আপনার অটো রান্না শুরু হয়ে যাবে, আপনার কোনো টাইম সিলেক্ট করে দেওয়া লাগবে না। হ্যাঁ, এই যে দেখুন স্ন্যাক্স, এই অপশনটায় আপনি 25 আইটেম আপনি ভাজি করতে পারবেন, যেরকম বড়া ভাজি মানে যে কোনো মাছের, মুরগির বড়া, তারপর ডাল বড়া, মাছের মাছ দিয়ে বড়া তৈরি করা, এইগুলো জাতীয় ভাজি যত ভাজি করবেন এইগুলো আপনি এই অপশনে আপনি ভাজি করতে পারবেন। এইখানে 25টা আইটেম অপশন দেওয়া আছে, এই অপশনে আপনি 25টা আইটেমভাবে আপনি রান্না করতে পারবেন। আর এইটা হচ্ছে আপনার ব্রেকফাস্ট, এই অপশনটা হচ্ছে ব্রেকফাস্ট। হ্যাঁ, ও আচ্ছা, এইটা আপনি দেখে দিই কীভাবে রান্না করবেন। এই স্ন্যাকে গিয়ে আপনি সিলেক্ট করবেন 4, সিলেক্ট করে স্টার্ট বাটন চাপ দিলেই আপনার অটোমেটিক রান্না হয়ে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টে আপনার হচ্ছে সকাল, মূলত সকালের যে খাবারগুলো, যেমন রুটি, রুটি যেরকম বেটটির সঙ্গে যে খাবারগুলো আপনার খান সকালবেলা, ওইগুলো আপনি তৈরি করতে পারবেন। স্যান্ডউইচ, পাউরুটি শেখে নিতে পারবেন, এই অপশনে আপনি গিয়ে ওটা করতে পারবেন। এই ব্রেকফাস্ট অপশনে আপনি 25টা আইটেম দেওয়া আছে, এই আইটেম আপনি রান্না করতে পারবেন। প্রথমে আপনি 1, 2, 3 এভাবে আপনি যেটা আপনি সিলেক্ট করেন যে খাবারটা আইটেম, সিলেক্ট করার পর 4 আমি আইটেম 4 নম্বর আইটেমটা আমি সিলেক্ট করলাম, করার পরে স্টার্ট বাটন চাপ দিলেই আপনার খাবার অটোমেটিক রান্না করতে পারবে, অটোমেটিক টাইম নিয়ে নেবে, আপনার টাইম সেটিং করে দেওয়া লাগবে, প্রয়োজন নেই, আপনি এইভাবে রান্না করতে পারবেন। এইখানে দেওয়া আছে মাইক্রোওভেন, মাইক্রোওভেনে রান্না করবেন, তখন আপনার এই মাইক্রোওভেন 1 পাওয়ার সিলেক্ট করে নিতে পারবেন, কত পাওয়ারে আপনি রান্না করবেন, 100, হাইয়েস্ট হচ্ছে 100 আর সর্বনিম্ন 10, আমি 100 দিলাম, 100 দিয়ে আপনার সিলেক্ট করে নিতে টাইম 11 মিনিট, সিলেক্ট করে এবার স্টার্ট বাটন চাপ দিলে রান্না শুরু হয়ে যাবে। এবার দেখুন গ্রিলে কীভাবে রান্না করবেন, এই যে গ্রিল অপশন, এই গ্রিলে আপনি 1, 2 গ্রিল 1 আমাদের একটা অপশন,
অপশন একটাই, তখন আপনি এবার টাইম সেটিং করবেন কত টাইম রান্না করবেন, একটা 11 মিনিট আমি সিলেক্ট করে দিলাম, তারপর স্টার্ট বাটন অন করলেই রান্না শুরু হয়ে যাবে। আর কনভেনশন কত টেম্পারেচার আপনি এখানে টেম্পারেচার সেটিং করে দিতে পারবেন, 140 থেকে আপনার 230 পর্যন্ত আছে টেম্পারেচার, হাইয়েস্ট টেম্পারেচার আপনি সেটিং করতে পারবেন। 140 সেটিং করে দিলাম, পঞ্চান্ন মিনিট, এবার স্টার্ট বাটন, স্টার্ট কনভেনশন, কনভেনশন আপনি কেক তৈরি করতে পারবেন। হ্যাঁ, এবার আপনি এই যে এখানে দেওয়া আছে রিহিটার, এইখানে আপনার 4টে অপশন আছে, 1, 2, 3, 4 দেখুন, এই রিহিটারে H1, H2, H3, H4 এর 4টে অপশন, 4 রকম রান্না। এক প্রথমটা হচ্ছে আপনার, প্রথমটা হচ্ছে অটো রিহিট, তারপর আছে